হ্যালো, তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে স্কেল। স্কেলটা আমরা কোথায় এবং কেন ইউজ করি সেটা জানার জন্য প্রথমে একটুখানি বলবো যে স্কেলটা আমরা তোমরা দেখেছো নিশ্চয়ই যে যখন তোমাদের এই ম্যাপটা বাঁকা হয় তখন স্কেল ব্যবহার করা হয় এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বেশিরভাগই স্কেল ইউজ করা হয়। তো সেই জন্য তোমাদের স্কেল সম্বন্ধে একটু ওয়াকিবহাল থাকতে হবে, তোমরা কীভাবে ইউজ করছে, কী কী বলা হয়, কোথায় কীভাবে ইউজ করা হয়। সাধারণত স্কেল আমরা যখন শিটে ডান দিকের নিচে দেখবে যে টাইটেল যেটা থাকে সেখানে এটা ইউজ করা হয়। সেখানে ইউজ করার কারণ যে স্কেলটা থাকলে আমাদের বুঝতে পারবো যে আমরা কোন স্কেলে ছবিটা আঁকছি। অর্থাৎ ধরো এইখানে প্রথম দেওয়া আছে, এখানে তিনটে স্কেল আছে, রিডিউসিং স্কেল একটা আছে, এনলার্জ স্কেল একটা আছে, ফুল সাইজ স্কেল। রিডিউসিং স্কেলটা কি, যখন ওয়ান ইস টু টু হচ্ছে রিডিউসিং স্কেল, মানে রিডিউস করা হচ্ছে, মানে বড় জিনিসটাকে আমরা ছোট করে দেখাচ্ছি, তখন সেটাকে বলা হয় রিডিউসিং স্কেল। মানে ধরো মাঠ, বিশাল মাঠ একটাকে A4 সাইজ পেপারে আমরা ছবিটা আঁকবো, তখন আমরা স্কেল ব্যবহার করবো। সেই রকম বিভিন্ন স্কেল আছে, স্কেল ধরো 1:2 আছে, 1:5 আছে, 1:10 আছে, 1:20, 1:50, 1:100, 1:200, 1:500, 1:1000, 1:2000, 1:5000, 1:10000, আরও বেশি হতে পারে। কিন্তু তোমাদের কোনটা কোন স্কেলটা নেবে সেটা চুজ করতে হয় এরিয়ার ওপরে। যত বেশি এরিয়া হবে তত তার স্কেলটা বাড়তে থাকবে। অর্থাৎ ধরো 10 মিটারটাকে আমি নিচ্ছি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আমি এতে নিলাম, A4 সাইজ যখন আঁকবো তখন 10 মিটারটাকে আমাকে এই 1 সেন্টিমিটার মতো আনতে হবে, তখন স্কেলটা সেভাবে করবো। কীভাবে করতে হয় সেটা বলছি আগে। এবারে ধরো এনলার্জ স্কেল, এনলার্জ স্কেল মানে তখন আমি এনলার্জ বড়ো করে দেখাবো, ছোটো জিনিসটা বড় করে দেখাবো, সেটা হচ্ছে এনলার্জ স্কেল। 50:1, মানে সামনের দিকটা থাকবে বড়ো আর পেছন দিকে থাকবে, নিচের দিকে থাকবে ছোটো। 10:1, 5:1, 2:1, তো এটা হচ্ছে তোমার রিডিউসিং স্কেল, এনলার্জ স্কেল। আর ফুল সাইজ স্কেলটা হচ্ছে সবসময় 1:1, মানে অবজেক্টে যা দূরত্ব ড্রয়িং রুম সেটাই সেই দূরত্বটাই মাপবো। তো সেই জন্য এই 1:2 বা এই 2:1 এটা যে করবো এটার কারণটা কী, এটা কীভাবে করবো, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা কী, RF, এটাকে বলা হয় RF ইকুয়ালস টু লেন্থ অফ দ্য ড্রয়িং ডিভাইড বাই অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট। অবজেক্টের যা দূরত্ব সেটাকে বলছি, সেটা নিচে রাখছি, আর লেন্থ অফ দ্য ড্রয়িং, ড্রয়িংয়ে যে ছবিটা আমি আঁকবো অ্যাকচুয়াল যেটা আঁকবো সেটা হচ্ছে ওপরে। তো আমি এখানে রিডিউসিং স্কেলে দেখো, এটি যদি 1 হয় এটা 2, তো আমার রিডিউসিং স্কেলে আমি কীরকমভাবে আঁকলাম, মানে 2 ফুট বা 2 সেন্টিমিটারকে আমি 1 সেন্টিমিটার প্রকাশ করবো, এটা 20 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার প্রকাশ করবো, এই 200কে 1 সেন্টিমিটার, 2000 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার প্রকাশ করবো, এটা হচ্ছে রিডিউসিং স্কেল, ছোটো করে দেখানো হচ্ছে। আর এনলার্জ স্কেল আছে 50 সেন্টিমিটার ড্রয়িংকে আমি 1 সেন্টিমিটার অবজেক্টে দেখাবো, মানে অবজেক্টের 1 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার দেখাবো, অর্থাৎ বড়ো হয়ে যাচ্ছে এটা। তো এইটা হচ্ছে তোমাদের RF স্কেল। এরপরে তোমাদের অ্যাকচুয়াল ওই স্কেলে তোমাদের আসবো, কী কী স্কেল হয় এটা।